আপনাদের গ্রামে গঞ্জে পাড়ায় গেলে এই শ্যামল দাস বাউল। পঞ্চান্নর্ধ বয়সে উনি ভিক্ষাবৃত্তি করে দুয়ারে দুয়ারে ঘোরেন মানুষের একটু কল্যাণ করার জন্য। প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শ্যামল দাস বাউল এসেছিলেন মা তারা মাতৃ আশ্রমে। আচ্ছা শ্যামল দা, আপনি কতদিন মানে এইভাবে ভিক্ষাবৃত্তি করছেন, অর্থাৎ দুয়ারে দুয়ারে মানুষের কল্যাণ কামনায় ঘুরছেন? 2012 থেকে গাছতলে গাছতলে ঘুরে বেড়াচ্ছি। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে কেউ নেই বলি চলে। আমরা যতদূর শুনেছি আপনার বাড়ি ঘর দুয়ার নেই, এটা কি সত্যি? সত্যি, এখনো পর্যন্ত গেলে গেলে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, থাকেন কোথায়? বিমার আয়ের পশ্চিম পারে বরগাতের গোড়ায়। ভোরের তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে সুপ্রভাতে আমরা পেয়েছি ভব ঘুরে সাধু বাবা। সদ্য শ্যামল সাঁতরা মহাশয়কে বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার কারকবেড়িয়া এলাকার ভীমাহার গ্রামে বরগাছের গড়ায় যার আস্তানা একটি তিরপলের আচ্ছাদন কুঁড়ে ঘর। ঘর নেই, দুয়ার নেই, দালাল নেই, বিলাসবহুল গাড়ি বাড়ি কিংবা সম্পত্তি নেই। আছে একটু মন মানসিকতা, আন্তরিকতা আর আধ্যাত্মিকতার ভালোবাসা। ভগবান রামচন্দ্র প্রিয় হনুমানজিকে স্মরণ করে জয় শ্রীরাম করতে করতে, জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে গ্রামে গঞ্জে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে। আচ্ছা শ্যামল দা, আপনি কতদিন মানে এইভাবে ভিক্ষাবৃত্তি করছেন, অর্থাৎ দুয়ারে দুয়ারে মানুষের কল্যাণ কামনায় ঘুরছেন? 2012 থেকে গাছতলে গাছতলে ঘুরে বেড়াচ্ছি। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে কেউ নেই বলি চলে। আচ্ছা, অনেক তো জীবনে আমরা আগানোর মতো রাস্তা পাই, এই রাস্তাটাই আপনি কেন বেছে নিলেন? আমার জন্ম থেকে শ্রীরাম বলা অভ্যেস। আচ্ছা, আর আমি গাজনে বান্দর সেজে ছবি দেখাতুম শিবের গাজনেতে। আচ্ছা, আমরা যতদূর শুনেছি আপনার বাড়ি ঘর দুয়ার নেই, এটা কি সত্যি? সত্যি, এখনো পর্যন্ত গেলে গেলে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, থাকেন কোথায়? বিমার আয়ের পশ্চিম পারে বরগাতের ঘোড়ায়। আচ্ছা, এই যে সারাদিন এত ঘোরাঘুরি করে ভিক্ষাবৃত্তি করে দুয়ারে দুয়ারে ঘুরেন, এতে যা রোজগার হয় ওতে কি আপনার খেতে মাখতে চলে যায়? একটা পেট চলে যায়। চলে যায়। জীবনে তাহলে কোন দেবতাকে সাধনা করেন? আমি বান্দরকে, জয় শ্রীরামকে। জয় শ্রীরাম, তার জন্যই তার লকেট পড়ে আছেন নাকি? আচ্ছা আচ্ছা, আপনার এখন বয়স কত মনে আছে? তারা 55। শৈশবকাল থেকেই কষ্ট সৃষ্ট করেছেন? সারা জীবনটাই কষ্ট। গান করতে পারেন নাকি? পারেননি। শরীর খারাপ হয়, রোগ জ্বালা হয় তখন কি করেন? এখন না হয় একটু সুস্থ আছেন, ঘুরছেন? ওই ঠাকুরকে ডেকে সব ঠিক হয়ে যায়। আচ্ছা, আর গ্রামে এই যে ঘুরে বেড়ান, মানুষজন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে নাকি? কত লোক শ্রীরাম বলার জন্য মারধর করছে, কতবার মেরেছে, বাঁশটা পঙ্গ করে দিয়েছে, মেরে মাথাটা দু জায়গায় ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, কিন্তু আপনি তো রাজনীতি করেন না? করিনি, মানে এখন পার্টিগত ব্যাপার হয়ে গেছে, শ্রীরামকে টাকাটা অপরাধ, হনুমানকে টাকাটাও অপরাধ। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া তাহলে কোথায় করেন? পুরো ঠিকানা নাই। ঠিকানা নাই। বাড়ি থেকে কখন বেরিয়ে আসেন? ওই সকাল 7-8টার মধ্যে, 7:30, 7:30, 8:00 এরকম। আজকে কত দূর গিয়েছিলেন? আজ শুধু এখানে তো, এখানে এসেছেন। আচ্ছা, সর্বোচ্চ কত দূর পর্যন্ত যান? আমি অন্য জায়গা পর্যন্ত যাই। নাম নাম্বার বলতে হবে না? মোটামুটি যে এত দূর পর্যন্ত আমি হায়েস্ট যাই, অনেকটা দূর তো, সেই জন্য বলছো আর কি। এদিকে আমাদের বাড়ির থেকে আরামবাগ যাই। এইদিকে আরামবাগ, আর এইদিকে আপনার যাই শান্ত আশ্রম যাই। আচ্ছা আচ্ছা, এইদিকে জোরামবাটি যাই। অনেক রাস্তা যেতে হয়, তারপর সামনে গেলে তো রয়েছে আশেপাশে ঠাইগুলো।
ভর্তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের একটা কথাই বলবো, এই শ্যামল দাস বাউলকে সাধু বাবা কি আপনারা দয়া করে গ্রামেগঞ্জে গেলে বিতাড়িত করবেন না, অত্যাচার করবেন না, ওনার সাথে দুর্ব্যবহার করবেন না। ওনার অনেক অসহায় অবস্থা, উনি অনেক সংগ্রাম করেছেন, আজকে উনি একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে এসেছেন, ভগবান শ্রীরামচন্দ্রের চরণে ঠাঁই নিয়েছেন। উনি রাজনীতি করেন না, উনি সাম্য বৈষম্য ভাগ করেন না, উনি মানুষের ক্ষয়ক্ষতি করেন না, উনি সৎ, উনি নিরীহ। 55 ঊর্ধ্ব বয়সে উনি ভিক্ষাবৃত্তি করে দুয়ারে দুয়ারে ঘোরেন মানুষের একটু কল্যাণ করার জন্য। কাজেই আমাদের একটা অনুরোধ, আপনাদের গ্রামে গঞ্জে পাড়ায় গেলে এই শ্যামল দাস বাউল ফকির তথা আধ্যাত্মিক পিপাসু ধর্মপ্রাণ ব্যক্তি মহোদয়কে আপনারা একটু সেবা করবেন। এক মুঠো মুড়ি কিংবা ভাত, দুটো পয়সা, একটু বিস্কুট, পানীয় জল, এই গ্রীষ্মের দাবদাহে আজকের সময়ে এই শ্যামল দাস বাউলটা আছে, পৃথিবীতে সারা জীবন আমরা কেউ থাকব না, উনিও থাকবেন না, কিন্তু আমাদের মন, মানসিকতা, আন্তরিকতা, ভালোবাসা আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে পরিচয় করেছে। মাতৃসাধক সঞ্জয়দীপ প্রতিষ্ঠিত প্রতিদিন ভোর 5টায় প্রচারিত এই ভোরের তারা চ্যানেলের তরফ থেকে আজ আমরা শ্যামল দাস বাউলকে তুলে ধরলাম। এক ভবঘুরে ভিক্ষুক, অসহায় মানুষ, গামি গামি ঘুরে বেড়ায়, পায়ে জুতো নেই, ভালো পোশাক নেই, কিন্তু মন, মানসিকতা, আন্তরিকতা, শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা আছে, এই নিয়েই ভক্তদের দরবারে ঘুরে বেড়ায়। আমরা আজ সেই ভোরের তারা চ্যানেলে যত সামান্য তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আরও একবার আপনাদের কাছে অনুরোধ করব, উনি জয় শ্রীরাম বলছেন, ওনাকে দয়া করে কোনোভাবে আপনারা অত্যাচার বা বিতাড়িত করবেন না। উনি রাজনীতি বোঝেন না, উনি শুধু ঈশ্বরকে ভালোবাসতে বোঝেন, ঈশ্বরকে ডাকতে বোঝেন, নাহলে বলুন আজকে অনেক কিছু পেছা থাকতে উনি কেন এই পরিস্থিতির মধ্যে ঘুরছেন। শুধুমাত্র আজকের দিনে সাধু সমাজ বিলুপ্ত হয়ে যাচ্ছে, উনি সে সমাজকে টিকিয়ে রেখেছেন, অনেক সাধ করে বহু সাধের এই মানব জীবনে উনি গেরুয়া রঙের গিরিমাটির কপালে তিলক করে টুক পরে ঘুরছেন, শুধু আপনাদেরকে একটু ভালো রাখার জন্য, ভালো বার্তা দেওয়ার জন্য। উনি চুটকো গুণীর নন, উনি চুটকো তান্ত্রিক নন, উনি কাউকে বাণ মেরে খান না, উনি মানুষের কল্যাণ করেন। ওনাকে যখন ভিক্ষা দেওয়া হয় উনি দুহাত তুলে আশীর্বাদ করেন, এটাই ওনার জীবনের সব থেকে পাওয়া চরম পাওয়া। ভালো থাকবেন শ্যামল দাস বাউল, ভালো থাকবেন শ্যামল বাবু, ভালো থাকুন শ্যামল দা। আমাদের সকলের পরিচিত বাঁকুড়া জেলার কারকবেড়িয়া এলাকায় ভীমহারা গ্রামের এই শ্যামল দাস বাউল, ভালো থাকবেন, এটা আমাদের ভোরের তারা চ্যানেলের শুভকামনা। আমার বিদায় বেলায় আমি চলে যাই, আবার দেখা হবে গো বন্ধু কোনো এক সকাল বেলায়।